কম্পিউটার শেখার জন্য বা বিশেষভাবে টাইপিং শেখার জন্য যারা আছেন, অনেক সময় দেখা যায় যে যুব উন্নয়ন কেন্দ্রে বা যে কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা ফার্স্ট লেভেল কিন্তু টাইপিং শিখতে চান। তো টাইপিং শিখবেন, তো আপনাদের কাছে দেখা যায় যে আপনারা যে যুব উন্নয়ন কেন্দ্রে বা যে ট্রেনিং সেন্টারে আপনারা গিয়ে টাইপিংটা শিখেন, তো এক ঘন্টার মতো তারা সময় দেয় আর কি। তো আপনারা এক ঘন্টার ভিতরে দেখা যায় ওরকমভাবে কভার করতে পারেন না, মাসে দেখা যায় যে 20 দিন বা 21 দিনের মতো ক্লাস হয়, অনেক সময় বন্ধ পড়ে, যা শিখেন অনেক সময় ভুলেও যান, ভালোভাবে শিখতে পারেন না। শিখতে পারেন বাট প্র্যাকটিস করতে পারেন না, কারণ বাসায় অনেকেই কম্পিউটার নেই কারণেই শিখতে পারেন না বা পরিচর্যাটা ভালোভাবে করতে পারেন না, শিখলেও পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে ভুলে যান। তো এই টাইপিংয়ের স্পিডটা অনেক সময় দেখা যায় যে অনেকেই কম্পিউটার যে আপনার টাইপিং করে, তো আমরা দেখতে পারি অনেক সময় এত স্পিডে তারা টাইপিং করে তাকিয়ে থাকতে মন চায়। তো আপনিও ঠিক তাদের মতো করে তাকিয়ে থাকার মতো করে আপনিও টাইপিং করতে পারবেন। কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে না, কোনো কোচিং সেন্টারেও ভর্তি হতে হবে না, আপনারা অনলি একটি মানে যেটাতে টাইপ করবেন, টাইপিং যেটাকে বলে মানে কিবোর্ড, তো ওই কিবোর্ডটা কিনবেন, ওটিজি কেবল কিনবেন। কিনে আর আপনার যদি একটা সবার এখন তো বর্তমানে সময় সবার কাছে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন আছেই, তো আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর একটু ওটিজি কেবল কিনে নেবেন, একটা কিবোর্ড কিনে নেবেন, তাহলেই ব্যাস কাজ শেষ। তো আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এখন থেকে টাইপিং শিখতে পারবেন। তো এই বিষয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আমি মেহেদী হাসান ভুবন, অ্যান্ড্রয়েড বাংলা টিপস। আপনি সম্পূর্ণ কীভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনিও শিখে যাবেন কীভাবে আপনারা কোনো ট্রেনিং সেন্টার বা যুব উন্নয়ন প্রশিক্ষণে ভর্তি না হয়েও নিজের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি কিবোর্ড কিনে আপনারা কীভাবে টাইপিং শিখতে পারেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা যদি মোবাইল ফোনের মাধ্যমে টাইপিং শিখতে চান তাহলে আপনাদের ফার্স্ট এবল লাগবে একটি টাইপিং, তো আপনাদের একটি কিবোর্ড লাগবে, সাথে লাগবে আপনাদের একটি ওটিজি কেবল। এই দেখতে পাচ্ছেন আমি একটি ওটিজি কেবল কিনে নিয়েছি, আপনারা এরকম একটি ওটিজি কেবল কিনে নেবেন। এটা যদি দোকানে কিনতে যান তাহলে হয়তো 20-30 টাকা বা 50 টাকার মতো লাগতে পারে, আপনারা এটাকে একটা কিনে নেবেন আর একটা কিবোর্ড কিনে নেবেন। তারপরে অ্যান্ড্রয়েড ফোন তো আমাদের সবার কাছে মোটামুটি আছে, এটা তো আপনারা জানেনই। তো আপনারা এই অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে আপনার টাইপিং শেখার জন্য। তো আপনারা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কি করবেন, যে কোনো একটি মেসেজ অপশনে যাবেন। তো মেসেজ অপশনে যাচ্ছেন, আমি নোটে যাচ্ছি আপনাদের আপাতত দেখায় আমি কিভাবে লিখি। তো আপনারা নোটে গিয়ে যদি আপনারা যে কোনো একটি নতুন লেখার অপশন ক্রিয়েট করেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বর্তমানে খালি আছে, তো আমি এটা সেট আপ করি। তো আপনারা প্রথমে কি করবেন, এই ওটিজি কেবলের ভিতর এই কিবোর্ডের যে পিনটা আছে তো এটা লাগিয়ে নেবেন। ওটিজির সাথে আপনারা এই কিবোর্ডের পিনটা লাগিয়ে নেবেন। লাগানোর পরে এটাকে আপনারা ফোনে সেট করবেন, তো ফোনে কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবে আপনারা কি করবেন, ফোনের সাথে ওটিজি কেবল লাইন করে দিবেন। লাইন করার পরে আপনারা ওটিজি কেবলের সাথে আপনাদের যে কিবোর্ডের যে পিনটা আছে তো এটাকে আপনারা লাগিয়ে দিবেন। লাগানোর পরে কি করবেন দেখেন, এখন যদি আমি এখানে টাইপিং করি তাহলে কিন্তু টাইপিং হচ্ছে, দেখতে পাচ্ছেন টাইপিং হইতেছে। তারপর আপনি যদি বড় অক্ষরে লিখতে চান তাহলে যে শিফট বাটনের টিপ দিয়ে যদি আপনারা যে কোনো অক্ষর লেখেন তাহলে দেখেন এটাও কিন্তু বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টাইপিং করতে পারতেছেন। মানে আপনি এখানে কিন্তু লিখে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টাইপিংগুলো করা যাচ্ছে। আসলে এই ছিল কিন্তু আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন এই সিম্পল উপায়ে, কম্পিউটার ছাড়া সম্ভব না, এটা ভুল ধারণা। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লিখতেছি, আপনারা সব অক্ষর এখানে দিতে পারবেন, দেখেন দশমিক কমা টমা যা আছে সব এ টু জেড এভরিথিং কাজ করতে পারবেন এই সিস্টেমে, আর আপনাদের টাইপিংকেও স্পিড করতে পারবেন। তো আপনারা ওইভাবে টাইপিংয়ের স্পিড বাড়ান। এ ছিল স্ক্রিন ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।
পরবর্তী ভিডিওগুলো আপনারা ঠিক কেমন পেতে চান। আর আপনি যদি মনে করেন আমার ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারতেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের টিপস ট্রিক্স এবং অ্যান্ড্রয়েড ফোনকে আপনারা কীভাবে সহজভাবে ইউজ করতে পারেন এই বিষয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। একটি লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ। With the bills.